সো গাইস, আমরা এই মুহূর্তে যেটা দেখতেছি যে ইন্ডিয়ার ওই পাশে, মানে তারকাটার ওই পাশে সেটা হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার ওদের সাথে কথা বলছি, ওরা কোনো বাংলা জানে না, তো ওদের সাথে একটু জাস্ট হিন্দিতে একটু কথা বলছিলাম যে ওদের বাংলাদেশ কা রিলেটিভ হ্যায়, তো ওরা বলতেছে না। তো ওদের ফিলিংস কেসা হ্যায়, তো এটা জিজ্ঞেস করতে চাচ্ছি। বাট এখানে বিএসএফ দা ওরাও চাচ্ছে না যে এখানে আমরা ভিড় করি। তো সবাই চাই যে এই দেশ থেকে ওই দেশে যাওয়ার, আর ওই দেশ থেকে এই দেশে আসার। তো আমি মনে করি মেবি হিন্দিতে, মানে হিন্দিতে বা বাংলা বুঝি কো হে ব্রাদার, বাংলা পারে বলে তো বাংলাতে কথা বলতে পারলে একটু ইজি হয়ে যায়। ঈদ মোবারক, ঈদ মোবারক। তা আপনাদের মানে এদিকে বাংলাদেশে আসার কোনো ফিলিংস নাই, মানে আপনাদের কোনো রিলেটিভ আছে এখানে বাংলাদেশে আছে না, ফ্যান ফলোয়ার বা এরকম না? ও ঢাকাতে আছে না? কখনো কি আসা হয়েছে যে এখানে বাংলাদেশে? কখনো আসা হয়নি না? আপনাদের তো আসতে তো ইজি, এ বছরে না, কারণ আপনার ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে আসতে অনেক ইজি, আর আমরা কিন্তু আপনাদের ওই পাশে যাইতে অনেক ঝামেলা। আচ্ছা, এই যে এই বাজার যেটা ওইটা থেকে আসা হয়েছে, এটার ভিতরে গেছিলেন না? ওইখানে টিকিট তো আপনাদের 50 টাকার মনে হয় মেবি, 50 টাকা না? দুর্গাপূজার আগে না? আচ্ছা, তো আজকে ব্লগ এই পর্যন্ত। তো ভাইয়াদের সাথে কথা বলে, ভাইয়ারা বাংলা পারে এটি অনেক কিছু, কারণ আমরা হিন্দি পারি কিন্তু হিন্দি বলতে গেলে একটু আনিজি লাগে। তাহলে ঠিক আছে, আমরা তো ইন্ডিয়ার মানুষ, স্বাভাবিক হবে। তো অনেক মিস করতেছি ওদেরকে, কারণ আমরাও চাই ওই পাশে যাইতে, ওরাও কিন্তু চাই এদিকে আসতে। তো সবাই ঈদ উপলক্ষে, তো ধন্যবাদ ভাইয়া, ঈদ মোবারক। খোলাখুলি করার চেষ্টা ছিল, তো ওইদিকে যাওয়ার ফিলিংসটা অনেক আমার আছিল, তো পারতেছি না। তো ভিডিও শেষ পর্যন্ত থাকো, আরও আমরা অনেক জায়গায় যাবো, এনজয় করবো ইনশাআল্লাহ।